হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সব অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আমি দারুণ একটা অ্যাপস নিয়ে এসেছিলাম, যেটা থেকে আপনারা ইনবিল্ট ক্লিক থেকে মুক্তি পাবেন। সো আপনারা কী করেন, অনেকেই ব্যাক বাটনে ক্লিক করতে যায়, অথচ অ্যাডের পর ক্লিক করেন, ঠিক আছে? অ্যাডটার পর ক্লিক করে যায়, ঠিক আছে? সো এই অ্যাডটার পর ক্লিক যাতে না পড়ে, সেই জন্য কি আপনাদের জন্য দারুণ একটা অ্যাপসের ই করছি, যেটা থেকে আপনারা খুব সিম্পলি কেটে যাবেন, মানে অ্যাডটা কাটবেন, কিন্তু কোনো ইনবিল্ট ক্লিক পড়বে না, মানে অসতর্ক হলেও আপনার এই এটা অ্যাডের পর ক্লিক পড়বে না, ঠিক আছে? সো আপনারা সিম্পলিভাবে শুধু অ্যাডটা কেটে যেতে পারবেন, আর ইনবিল্ট ক্লিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, ঠিক আছে? সো সেই বিষয় নিয়ে আজকে আমি সেই অ্যাপসের বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সো তার আগে বলে রাখি, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলটি অন করে দিন, যাতে আমাদের প্রতিদিনের আপডেট ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। সো বন্ধুরা, অ্যাপসটি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু অ্যাপসটির বিষয়ে আপনি বুঝতে পারবেন এবং অ্যাপসটা অনেকগুলো সেটিং মেটিং আছে, এই সেটিংগুলো আমি সম্পূর্ণ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখা দেবো, ঠিক আছে? অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো বন্ধু, তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু ব্যাক বন্ধুরা, আপনাদের এই ইনভিলেট ক্লিক হবে না, সো এই জন্য আপনাদের জাস্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সো অ্যাপসটি হচ্ছে কি আপনার এই অ্যাপসটি ব্যাক বাটন, আপনি সিম্পলি আপনি সেটা সার্চ করবেন অথবা আমি নিচে ডিসক্রিপশন বক্সে অ্যাপসটা লিঙ্কটা দিয়ে দেবো, আপনি কী করবেন জাস্ট ইনস্টল করবেন অ্যাপসটা। সো ইনস্টল করার পর আপনাকে এই যে কাজটা করতে হবে, এই অ্যাপসটার বিষয়ে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেখা দিচ্ছি এবং এটা সুবিধা কী কী সেটাও বলে দেবো, ঠিক আছে? সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সো বন্ধুরা, আমি অ্যাপসটা ওপেন করতেছি, আপনারা জাস্ট ওপেন করবেন। ওপেন করলে এরম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? সো আপনি কী করবেন, গো টু সেটিং নিচের দিক দিয়ে আপনি গো টু সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখুন আপনার সেই অ্যাপসটারই ব্যাক বাটন অ্যানিওয়ার, ঠিক আছে? সো আপনি এখানে ক্লিক করে জাস্ট এটা অন করে দেবেন, ঠিক আছে? অন করে দেবেন। হ্যাঁ, অন করে দেখলে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাটনের মতো চলে আসছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন, আর এটা অ্যাপসটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু অন হয়ে গেছে। সো আপনি কী করবেন, এখন এখানে দেখতেছেন যে একটা সাইজ নামে একটা আছে, অপশন আছে, এই সাইজটা কী করবেন, আপনি জাস্ট একেবারে ফুললি বড় করে দেবেন, ঠিক আছে? বড় করে দেবেন। আর আপনি যদি এটা কালার চেঞ্জ করতে চান, সেই কালারটাও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? যে বিভিন্ন ধরনের কালার আছে, আপনি জাস্ট কালারগুলো চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? সো চাইলে আপনি এই যে কালারটা করে ই করে দিতে পারেন অথবা গাঢ় করেও দিতে পারেন, ঠিক আছে? আমি হালকা এসে রাখলাম এবং এই যে এটাও আছে যেটা দিয়ে ব্যাক বাটন করা যায়, ঠিক আছে? হ্যাঁ, এই যে এটা আপনি এটা সেটিংটা নিজের মন মতন সাজিয়ে নেবেন, ঠিক আছে? সো এটা আছে ভেবারেট, মানে টাচ, মানে ক্লিক করলে আপনার একটা শব্দ হবে, যে একটা ইসির মতো শব্দ হয় না, সেই শব্দের মতন হবে, ঠিক আছে? এটা চাইলে অন করে দিতে পারেন। তারপর আপনি কী করবেন, এই যে আর একটা আছে যে ডেম নামে একটা অপশন আছে, এখানে যাবেন, ঠিক আছে? এখানে যাবার পর আপনি সিম্পলি এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? চৌকো মতন যেটা আছে, হ্যাঁ এটা সিলেক্ট করলে কিন্তু খুবই বড় দেখায়, ঠিক আছে? আর এখানে আপনি জাস্ট স্টাইল খুব ভালো, যেটা সুন্দর দেখায় আপনি যে সেটা ই করতে পারেন, ঠিক আছে? সো আমি এটা করলাম, আপনারা এটা করে নেবেন। আর এখানে হচ্ছে কি, আপনি এটা কখনো অন করবেন না, এই যে অপশনটা আছে এটা অন করবেন না, ইনেবল ডাবল পোরস, ঠিক আছে? এটা অন করলে কিন্তু এটা সরবে নড়বে না, ঠিক আছে? এটা অবশ্যই আপনারা ওটা অফ করাই অফ করাই থাকবে। হ্যাঁ, এখন জাস্ট আপনি বেরিয়ে আসবেন এখান থেকে, ঠিক আছে? ব্যাক বাটন বেরিয়ে আসবেন। সে এখন যদি আপনি একটা অ্যাপসে কাজ করতে চান, ঠিক আছে, টাস্কের অ্যাপসে কাজ করতে চান, আমি দেখাই দিই একটু আপনাদেরকে। ওয়েলকাম টু রিলার্ন। তো ধরুন আমি এই অ্যাপসটা কাজ করতেছি, ধরুন আপনারাও কাজ করবেন এখানে। বন্ধুরা, এটা সুবিধা হচ্ছে কি, আপনি নিচের যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটা কিন্তু খুবই ছোট, আমরা কিন্তু অনেক সময় বাটনে ক্লিক করতে চাই কিন্তু আমরা এখানে ক্লিক করি, ঠিক আছে? আমরা কিন্তু এখানে ক্লিক করি, ঠিক আছে? তো এখানে যদি আপনি জাস্ট এই ব্যাক বাটন এটা যদি এখানে এনে যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনার প্রবলেমটা তেমন হবে না, ঠিক আছে? আর আরেকটা সুবিধা হচ্ছে কি, যেখানে টাস্কটা আছে, ঠিক আছে, এই টাস্ক আপনি কী করবেন, এই টাস্কের এখানে ক্লিক করলেন, ধরুন আমি এই টাস্কে ক্লিক করলাম, এখন অ্যাড শো হবে,
Warning, VPN not allowed. সো দেখুন যে অ্যাড শো করবে, তো বন্ধুরা দেখুন অ্যাড কিন্তু শো করছে, ঠিক আছে, অ্যাড কিন্তু শো করছে আমার। সো এখন অ্যাড শো করছে, এখন আমি যদি কেটে যাই, মানে কাটতে যাই, ধরুন আমি ব্যাক বাটন দিয়ে আমি কাটবো, আমার ব্যাক বাটনটা উপরে, সো আপনাদের তো এখানেই থাকবে, ঠিক আছে। সো আপনারা দেখবেন যে আপনারা যখন ব্যাক বাটন ক্লিক করতেছেন তখন কিন্তু এখানেই বেশি ক্লিক পড়ে, এখানেই কিন্তু বেশি ক্লিক পড়ে, ঠিক আছে, এখানে কিন্তু বেশি ক্লিক পড়ে এটাই এখানে। সো এখানে কি করবেন আপনি, যদি এখন এটা যদি নিচে টেনে এখানে দিয়ে যদি আপনি ব্যাক বাটন দিয়ে যদি কাটেন, তাহলে কিন্তু আপনার মানে ধরুন এটা দিয়ে আপনি কাটতেছেন, তারপর এখানে ক্লিক করলে কিন্তু আপনার ব্যাক বাটন কেটে যাচ্ছে, ঠিক আছে। সো এইভাবে আপনি কাজটা করবেন, আর হচ্ছে কি আপনি চাইলে যে কোনো জায়গায় এটা রেখে আপনি কাজটা করতে পারেন, ঠিক আছে। সো এটার এরিয়া এত বড় যে আপনার কোনো ইনভ্যালিড ক্লিক হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে, মানে ক্লিক পড়ার অজান্তে কোনোভাবেই ক্লিকটা পড়বে না। আমি যদি এখানে ব্যাক বাটন দিয়ে কেটে দিই, দেখুন এটা শুধুই কাটবে, ঠিক আছে, ব্যাক বাটন দিয়ে কেটে দিচ্ছি আমি কিন্তু। আর আমি যে আগে যে অ্যাপসটা কথা যে কাজগুলো দেখাইছি, যেগুলো আছে একটা অ্যাড আসে, তো সেটাই কিন্তু এটা খুবই ভালো কাজে দেবে এটা, ঠিক আছে, ব্যাক বাটনে। এটা সব সময় সব জায়গায় কিন্তু ব্যাক বাটনে কাজ করবে, ঠিক আছে, এটা কিন্তু ব্যাক বাটন অবশ্যই সব জায়গায় কাজ করতেছে। সো আপনারা এই এই ব্যাক বাটনটা এটা ইউজ করবেন, তাহলে কিন্তু আপনাদের ইনভ্যালিড ক্লিকটা হবে না, ঠিক আছে। আর আপনি যখন এটা অফ করতে চাইবেন, ঠিক আছে, আপনি এখানে যদি ই করে দেন, তাহলে কিন্তু আপনার এটা কেটে যাবে, এখানে যে এখানে যে ইটা থাকবে পুরো ক্লিয়ারলিভাবে। আর যদি অফ করতে চান, এটা যদি অফ করতে চান, ওইভাবে যদি আপনার অফ না হয়, তাহলে কী করবেন, সিম্পলি আপনি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাবার পর আপনাকে এই যে একটা অপশন আছে, এই যে অ্যাক্সেসিবিলিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে ব্যাক বাটন যে এনে আছে, এটা ক্লিক করবেন, ওয়ান আছে, এটা জাস্ট অফ করে দেবেন। দেখুন এখান থেকে চলে গেছে, আবার যখন আপনি কাজটা করবেন তখন এখানে এসে অন করে দেবেন, ঠিক আছে, হ্যাঁ এখানে অন করে দেবেন, তাহলে কিন্তু ব্যাক বাটনটা চলে আসবে, ঠিক আছে। সো বন্ধুরা, তাহলে কাজটা আপনারা খুবই সিম্পলিভাবে বুঝতে পেরে গেছেন। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনি যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের প্রতিদিনের আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যান।